নমস্কার। নেফ্রোকেয়ারে আমার যেটা ক্লিনিক মেনলি, আপনারা যারা নেফ্রোকেয়ারে এসেছেন বা নেফ্রোকেয়ার সম্বন্ধে জানেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা খুব অ্যাডভান্স একটা টেস্টিং করবার ফেসিলিটি নেফ্রোকেয়ারে রয়েছে, যেটাকে বলে ফাইব্রো স্ক্যান। তো ফাইব্রো স্ক্যান এই জিনিসটা কি, এটা সম্পর্কে আজকে আপনাদেরকে দু চারটে কথা বলবার জন্য আজকের এই ভিডিওটা করছি। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড দ্য ডিরেক্টর অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া। ফাইব্রো স্ক্যান এটা একটা নিউ আর্মামেন্টেরিয়াম, যেটা দিয়ে মানে প্র্যাকটিক্যালি আমাদের লিভার কতটা সুস্থ সেই সম্পর্কে একটা খুব সুন্দর তথ্যভিত্তিক একটা এভিডেন্স আমরা পাই। দেখুন, লিভারের সুস্থতা বিচার করার জন্য আমাদের হাতে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, সেখানে বোঝা যায় একটা রাফলি যে লিভারের সাইজটা কি একটু বড় হলো কি না, লিভারের ইকোটেকচারটা একটু নর্মালের থেকে খারাপ কিনা, কিন্তু এটা পুরোটাই চাক্ষুষ অনুমান। মানে একটা ইকো পাঠিয়ে, সাউন্ড পাঠিয়ে লিভারের যে রিফ্লেক্টিভ ইমেজ তৈরি করা হয়, তার একটা অনুমানের ভিত্তিতে আমরা লিভারের ইকোটেকচার মানে কীরকম আছে লিভারটা সেই ব্যাপারটা সম্পর্কে জানতে পারি। আর একটা জিনিস যেটা সচরাচর সবাই জানেন যে লিভারের ফিজিওলজিক্যাল ফাংশন অ্যাসেস করার জন্য আমরা LFT টেস্ট করে থাকি, লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্ট করলে বোঝা যায় যে আমাদের লিভার, তার এনজাইম, তার সিক্রেটারি ফাংশন, বিলিরুবিন কীরকম আছে সেইগুলো। তো এইবার যে ফাইব্রোস্ক্যান যে টেস্টটা এসছে, দেখুন দেখা গেছে বহু ক্ষেত্রেই একটা সেরোসিস, যারও কারো লিভারের গণ্ডগোল হয়েছে, লিভারে ফ্যাট ডিপোজিশন হয়েছে, তাতে ফাইব্রোসিস হচ্ছে, ওই আলটিমেটলি লিভারের আল্ট্রাস্ট্রাকচার্সগুলো নষ্ট হতে শুরু করেছে, কিন্তু LFT করলে দেখা যাচ্ছে যে LFT অ্যাবসোলুটলি নর্মাল, এটা প্রায়শই দেখতে পাওয়া যায়। তারপর হঠাৎ একটা সার্টেন হিপোটক্সিক ড্রাগের এক্সপোজার হলো, দুম করে দেখা গেল পেশেন্টটি একদম পার্মানেন্ট লিভার ফেলিয়ারে চলে গেল। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা দিনে দিনে প্রকোপ হচ্ছে। যত আমরা জানতে পারছি যে ক্রনিক মেটাবলিক ডিজিজ লাইক ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো অবশ্যই ডায়াবেটিস এবং হাইপারটেনশন থেকে হয়, এই অসুখগুলো থাকলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সাংঘাতিক রকম বেড়ে যায়। এটাকে আমরা বলি NAFLD। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কেন বলা হচ্ছে, হয়তো মানুষটি কোনোদিন অ্যালকোহল খাননি, আমরা জানি অ্যালকোহল খেলে লিভার খারাপ হয়, কিন্তু বিকজ অফ দিস মেটাবলিক ডিসঅর্ডার্স লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন বা ক্রনিক কিডনি ডিজিজ, একটা শরীরে কিন্তু একটা প্রো ইনফ্লামেটরি স্টেট চলছে, যার এফেক্ট আলটিমেটলি লিভারে ইনফ্লামেশন করে তার একটা ফ্যাটি ডিপোজিশন হতে শুরু করে। এটা ফ্যাটি ডিপোজিশনই লিমিটেড থাকে না, দ্যাট লিডস টু ইনফ্লামেশন, অ্যান্ড ইনফ্লামেশন হলে ইনফ্লামেশন হিল করে বাই চেঞ্জিং অফ দি নর্মাল হেলদি টিস্যু উইথ সাম ফাইব্রাস টিস্যু, যাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় ফাইব্রোসিস বলে থাকি। ধরা যাক আপনার হাতে কোথাও একটা সরে গেল বা কেটে গেল, তো তক্ষণি তক্ষণি সেই জায়গাটা যে লাল হয়ে যায় কি আমরা ইনফ্লামেশন বলি। এবার কেটে যাওয়া, লাল হয়ে যাওয়া ইনফ্লামেশনের ফলস্বরূপ যখন সেই কেটে যাওয়া জায়গাটা হিল করে, তখন দেখবেন সেখানে একটা কালো শক্ত দাগ বসে যায়, যেটাকে আমরা কাটার দাগ বলি। সেই দাগগুলো যেতে চায় না সারা জীবন, কারণ দ্যাট ইজ এ ফাইব্রাস টিস্যু। সেই জায়গায় আপনি হয়তো হাত দিলে দেখবেন তার সেন্সেশন কম, তার সেখানটায় সোয়েটিং হয় না, মানে স্কিনের নর্মাল হেলদি টিস্যু কেটে যাওয়ার ফলে রিপ্লেসড হয়েছে ফাইব্রাস টিস্যু দিয়ে, অ্যান্ড ফাইব্রাস টিস্যু নেভার পারফর্ম দি নর্মাল ফাংশন অফ দি মাদার টিস্যু। সিমিলারলি লিভারে যদি কোনো ইনফ্লামেশন হয়, তাতেও এরকম সিমিলার ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হওয়ার জন্য ওই ফাইব্রাস টিস্যু লিভারের যে নর্মাল ফাংশন সেই ফাংশনটা কন্টিনিউ করতে পারে। সমস্যা হলো কেটে, তো ধরুন আপনার হাত কেটে গেছে, তাতে যে ফাইব্রোসিস হলো সেটা একটা সামান্য জায়গায়, কিন্তু ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজের জন্য যে লিভার ইনফ্লামেশন, এটা তো গোটা লিভার জুড়ে চলতে থাকে, এবং আস্তে 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 গ্রেডস অফ, ডিপেন্ডিং অন দি গ্রেডস অফ ইনফ্লামেশন, লিভারের বিভিন্ন জায়গায় ছোটো 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 করে ফাইব্রোটিক টিস্যু ডিপোজিট হতে শুরু করে, এবং আলটিমেটলি দ্য নর্মাল ম্যালিয়েবল ফাংশনাল লিভার টিস্যু গেট রিপ্লেসড উইথ দিস ফাইব্রাস টিস্যু। তো এই জিনিসটাকে আমরা বুঝবো কী করে? আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার একটা খুব ভেগ ডায়াগনস্টিক ক্লু, এটা চোখের আন্দাজে আমরা দেখে মনে হয় হয়তো বা লিভারটা ফ্যাটি হয়েছে, কিন্তু আমরা যে টেস্টটা নিয়ে আজকে আলোচনা করছি যেটাকে ফাইব্রো স্ক্যান বলে, ফাইব্রো স্ক্যান ইজ দ্য টেস্ট বাই হুইচ ইউ ক্যান অ্যাকিউরেটলি নো যে লিভারের মধ্যে এই টিস্যুতে কতটা পরিমাণ ফাইব্রোসিস ডিপোজিশন হয়েছে। তো আমরা
ইকোহেন্স বলে একটা খুব অ্যাডভান্স ফাইব্রোস্ক্যান মেশিন আমাদের নেফ্রোকেয়ারে ইনস্টল করেছি। তার পারপাসটা হচ্ছে এই সিকেডি পেশেন্ট যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি টেস্ট করে, এটা আগে জানা ছিল না গোটা পৃথিবীর সায়েন্টিস্টদের কাছে, যে ক্রনিক কিডনি ডিজিজ ইটসেলফ ক্যান লিড টু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হুইচ ইভেনচুয়ালি লিডস টু লিভার ডিসফাংশন। তো আমরা রুটিনলি যখনই কোনো সিকেডি পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে, তাদেরকে খুব ন্যূনতম খরচে আমরা একটা ফাইব্রো স্ক্যান করে দেখতে পাচ্ছি যে হয়তো মানুষটির কোনো সম্ভাবনা নেই লিভার অসুখ হওয়ার, কিন্তু ফাইব্রো স্ক্যানে দেখা যাচ্ছে লিভারের অনেক অংশেই, অনেকটা টিস্যুই ফাইব্রাস টিস্যু রিপ্লেস করে নিয়েছে, ফলে যে ফাইব্রোসিস স্কোর বা যেটাকে আমরা মেটাবলিক স্কোর বলি সেই স্কোরটা আস্তে আস্তে বেড়ে গেছে, 7-এর উপরে উঠে গেলে দ্যাট ইজ অ্যাবনর্মাল। কী করবো তাহলে? ফাইব্রো স্ক্যান তো করলাম, জানলাম যে আমার লিভারের প্রবলেম হচ্ছে, কী করব? যদি সেরকম প্রবলেম লিভারে, যদি ফ্যাট পার 100 গ্রাম টিস্যুতে কতটা জমেছে সেটা মাপা যায় ফাইব্রো স্ক্যানে, টিস্যু স্টিফনেস কতটা হয়েছে সেটাকে মাপা যায় ফাইব্রো স্ক্যানে, এবং এই দুটো যদি আমরা জানতে পারি, দেন উই হ্যাভ টু ডু সাম লাইফস্টাইল মডিফিকেশান, সাম মেডিকেশন উইচ হ্যাজ এ অ্যানেকডোটাল রেসপন্স ফর রিডাকশন অফ দিস ফাইব্রোসিস। আমরা দেখেছি যে ওয়েট রিডাকশন করলে খুব ভালো লাভ হয়, এই ফাইব্রোটিক চেঞ্জ এলিমেন্টটা সরতে শুরু করে। যাদের ক্ষেত্রে রিভার্সেবল ফ্যাক্টার্স আইডেন্টিফাই করা সম্ভব, যেমন আনকন্ট্রোল ব্লাড সুগার, হাইলি ইনফ্লামেটরি মার্কার্স আর হাই, যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার একদম আনকন্ট্রোলড, এই জিনিসগুলোকে কন্ট্রোল করা সম্ভব। ডায়েটারি মডিফিকেশন হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট, যারা খুব সিম্প্যাথেটিক ওভারড্রাইভে ভুগছেন, মুক্তি বলে আমরা যে প্রোগ্রামটা করাই, দ্যাট ট্রিমেন্ডাসলি হেল্পস টু রিডিউস দি স্ট্রেস অ্যান্ড দ্য স্ট্রেস হরমোন লেভেল হুইচ আলটিমেটলি হেল্পস টু রিভার্ট দ্য ফাইব্রোটিক চেঞ্জেস ইন দ্য লিভার। অ্যান্ড কিছু কিছু ওষুধ রয়েছে, যেমন ভাইটামিন ই, পাইগ্লিটাসোন, এগুলো নিয়ে কিছু কাজকর্ম হয়েছে, আর্সোডিঅক্সিকোলিক অ্যাসিড, যারা দেখা গেছে লং টার্ম কনজাম্পশন করলে কিছুটা হলেও ফাইব্রোস্ক্যানের কিছুটা ইম্প্রুভমেন্ট হয়। তো প্রথমে তো আমাদের জানতে হবে না যে লিভারটা ঠিক আছে কিনা। সো আমি সবাইকে রেকমেন্ড করব যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, একবার একটা ছোট্ট সিম্পল নন ইনভেসিভ টেস্ট, হার্ডলি 5 মিনিট সময় লাগে, এটাতে কোনো ব্যথা লাগে না, জাস্ট একটা প্রোব টাচ করতে হয় পেটের কাছে, দ্যাট প্রোব সেন্ড সাম স্পেসিফিক সিগনালস অ্যান্ড আলটিমেটলি মেজার্স যে লিভারের ডেন্সিটিটা কীরকম রয়েছে, 100 গ্রামের ফ্যাট ডিপোজিশন কেমন রয়েছে, একদম অ্যাকিউরেট একটা রেজাল্ট আমাদের কাছে দেয়, এই টেস্টটাকে ফাইব্রো স্ক্যান বলে। এই টেস্টটা প্লিজ করলে আমরা কিন্তু বহু ক্ষেত্রে অনেক আর্লি স্টেজেই লিভারের অসুখ ডেভেলপ করছে কিনা, সম্ভাবনাটা কতটা রয়েছে সেটা জানতে পারি, এবং অ্যাডিকুয়েটলি তার মেজার্স নিতে পারি যাতে আর বারবারই না হয়। আশা করি আজকে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম অনেক কিছু আপনারা জানতে পারলেন। যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, এই ভিডিওর নিচে আপনার নাম এবং প্রশ্নটা আপনি লিখুন, ইন দ্য ডিসক্রিপশন আমাদের যে লিঙ্কটা রয়েছে তাতে ক্লিক করে, উইল লাভ টু অ্যান্সার ইউর কোয়েরিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।